আসসালামুআলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটি আল্লাহর বাণী নিয়ে এসেছি। আল্লাহর কাছে বান্দার মর্যাদা তিন প্রকারের আমলের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পেয়ে থাকে। মেহমান ও দরিদ্রের খাবার খাওয়ানো, সালামের ব্যাপক প্রসার করা এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নামাজে মুশকিল হয়ে যাওয়া। প্রথম বিষয়, মর্যাদা বৃদ্ধির প্রথম আমল হল অসহায় দরিদ্র এবং মেহমানদের খাবার খাওয়ানো, এবং সাথে সাথে এই ধারণাও রাখা যে আমার কোনো অনুগ্রহ তাদের উপর নেই যাদেরকে আমি খাবার খাওয়াচ্ছি, বরং আল্লাহর অশেষ কৃপা ও আমার মেহমানদারি গ্রহণকারীদের অনেক বড় অনুগ্রহ হয়েছে আমার উপর। এই জন্য আমি তাদের মেহমানদারি করতে পেরেছি, কেননা তাদের আহার্য তো আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বক্ষণ হতে নির্ধারণ করে রেখেছেন। এ সকল বিষয়কে স্মরণ রেখে যারা অন্যকে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন প্রকারের লোক বড় সৌভাগ্যবান হয়ে থাকে এবং আল্লাহর দরবারে তাদেরকে সীমাহীন প্রতিদানে ধন্য করা হবে। এক, কোন মুসলিম মুমিন বান্দা অপর মুমিন বান্দাকে পিপাসাক্ত অবস্থায় পানীয় পান করাবে। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে এমন বিশেষ প্রজাতির উত্তম পানীয় পান করাবেন যার প্রতিটি পান মাত্রই সিলমোহিত থাকবে। দুই, কোন মুমিন অপর মুমিনকে ক্ষুধাতুর অবস্থায় খাবার খাওয়ালে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিভিন্ন প্রকার তুলনাহীন ফল খাওয়াবেন। কোন মুমিন অপর অভাবী ও বস্ত্রহীন মুমিনের বস্ত্র আচ্ছাদনের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দামি আচ্ছাদনে ধন্য করিবেন। তা থেকে প্রতীয়মান হয় অন্যের আহার্যের ব্যবস্থা করার অনেক ফজিলত রয়েছে এবং ও এমন ব্যক্তির জন্য সুসংবাদের ঘোষণা রয়েছে। দ্বিতীয় বিষয়, সালামের ব্যাপক প্রসার ঘটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন, সালামের ব্যাপক প্রসার করতে থাকো, এতে তোমাদের পারস্পরিক মেলবন্ধন তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্পরিক ঐক্য সম্প্রতি ভালোবাসাকে ইমানের শর্তরূপে নির্ধারণ করেছেন। এছাড়াও সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়ে থাকে, সুতরাং সালামের ব্যাপক প্রসার ঘটানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে প্রবেশের জন্য ঈমান থাকা শর্ত, আর পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য পারস্পরিক যোগ সাজেশ ভালোবাসা সৌজন্যবোধ থাকা আবশ্যক। যদি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌজন্যতা না থাকে তাহলে তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। অতঃপর তিনি বলেন, পারস্পরিক শত্রুতা অহংকারবোধ বিদ্বেষ দূর করা সবচেয়ে কার্যকরী মাধ্যম হল তোমরা সালামের ব্যাপক প্রসার করো।
কেননা সালাম উল্লেখিত মন্দ স্বভাবগুলো দূর করার ক্ষেত্রে সবচেয়ে উপকারী মাধ্যম। একই সঙ্গে পারস্পরিক ভালোবাসা ও প্রীতির বন্ধন জুড়ে দেওয়ারও পরীক্ষিত আমল। তৃতীয় বিষয় হল রাতের শেষাংশে তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। যখন সবাই সুপ্তন্দ্রায় ডুবে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে থাকেন, যে ব্যক্তি রাতের শেষাংশে তাহাজ্জুদ ও নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে যখন সবাই ঘুমিয়ে থাকে, যে ব্যক্তি কোনো লড়াইয়ের ময়দানে জমে লড়াই করতে থাকে যখন তার অন্যান্য সাথীবৃন্দ পরাজয় বরণ করে রণাঙ্গনে তীর দেখিয়ে পালিয়ে যায়, এবং যে ব্যক্তি এমন গোপনে চুপি সারে দান সৎকার করে তার বাহাতে টের পায় না যে সে ডান হাতকে কী দান করেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক এবং আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, যেন আমরা হাশরের ময়দানে কখনো খালি হাতে না ফিরতে হয়। আমাদেরকে আমলের পাল্লা ভারী করতে হবে। ইসলামিক হাদিস এবং গল্প কাহিনী দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সকলের আমল বৃদ্ধির জন্য সহায়তা করুন। ধন্যবাদ সবাই।